নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো এখানে আমি এখন চলে এসেছি সকালের চাটা বানানোর জন্য। আজকে শরীরটা অনেকটা সুস্থ আছে, সেজন্য সকালের চাটা বানানোর স্কোপ পাচ্ছি। তো এখানে আমার চা বানানো একদম কমপ্লিট, এরপর চলে যাব ব্রেকফাস্টে। তো মৌসম্বি লেবু অনেকগুলো আনা ছিল, তো সেরকমভাবে খাওয়া হচ্ছিল না, লেবুগুলো যাতে শুকিয়ে না যায় সেজন্য আমার হাজবেন্ড এখানে এসেছে লেবুর জুস বানানোর জন্য। তো লেবুগুলো সমস্তগুলো ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবে, এতে অনেক বেশি সুবিধা হয়। তারপর স্ট্রেনারে দিয়ে জাস্ট রসটা চেকে নিলেই হয়ে যায়। তো এই সময় অর্থাৎ প্রেগনেন্সির টাইমে মৌসম্বি লেবু খাওয়াটা ভীষণই ভালো। আর সাধারণত আমি লেবু যদি এমনি খাই তাতে কি হয়, দেখা যায় যে অনেক সময় ভমিটিংয়ের প্রবলেম থাকে, তো প্রবলেম হয়। তো যাতে জুসটা যদি খাওয়া হয় তাতে সেটা অনেকটা অ্যাবজর্ব হয় এবং অনেকটা আমি কনজিউম করতে পারি। তারপর আজকে ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে দেওয়া যাক। তো অনেক দিন হলো, পুজোর পরে পরে একবার চেঞ্জ করা হয়েছিল, তারপর আবার আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। তো আজ যেহেতু লক্ষ্মী পুজো, তো সেজন্য সকালবেলা উঠেই ঘর মোছার একটা ব্যাপার থাকে, তো আজকে সমস্ত ঘর দোয়ারগুলো মুছে দেবে। এখন তো আর রোজ সেরকমভাবে মোছা হয় না, সপ্তাহে দুদিন এরকমভাবে মোছা হয়, কখনও বাবা মুছে দেয়, কখনও ও মুছে নেয়, এরকমভাবেই মোছা হয়ে থাকে। তো মেড রাখবো করে এখন অবধি রাখা হয়নি, আর আমরা সেরকমভাবে খুঁজেও পাইনি। তো যাই হোক, আমরা নিজেরা যেরকম নিজেদের বাড়িটা যেভাবে পরিষ্কার করব, তারা হয়তো ততটা করবে না। তো সাধারণত সেজন্য আমরাই চেষ্টা করি যে বাড়িটা ক্লিন রাখার জন্য। তো যাই হোক, এখানে অনেকগুলো ক্লিনিং ইকুইপমেন্টস আনা ছিল, তো ভাবলাম যে অনেক দিন হয়েছে আনা ছিল, তো ভাবলাম যে আজকে গুছিয়ে রাখা যাক। এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকলে ক্রমশ এলোমেলো হতেই থাকবে, তো সেজন্য এক জায়গায় যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তাহলে যেরকম পেতেও সুবিধা হয়, আবার সমস্ত জিনিসগুলো গোছানোও থাকে। তো এরপর আমি স্নান কমপ্লিট করে চলে এলাম, আর ওদিকে লক্ষ্মী পুজোর প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো স্নান কমপ্লিট করার পরে ভাবলাম যে এই যে আজকে ড্রেসটা পরেছি, যেরকম আজকে যে কাফতানটা পরেছি, এটা বাটন গ্রিন কালারের রয়েছে, তো ভাবলাম যে আজকে রেডের ওপর কিছু একটা পরা যাক। তো আমাদের আগের বছর লক্ষ্মী পুজোর যে ভিডিওটা ছিল সেটা দেখলে হয়তো আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকবার মোটামুটি আমি চেষ্টা করি শাড়ি গয়না পরে সুন্দরভাবে সাজার জন্য, কিন্তু এবছর আর সত্যি ইচ্ছা করছে না। তার কারণ মর্নিং সিকনেসটা আমার সারা সকালবেলাটা জুড়ে থাকে, তাও নিজেকে অনেকটা ফ্রেশ, অনেকটা এনার্জেটিক রাখার চেষ্টা করছি। তো ভাবলাম যে স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপর একটুখানি মন্দিরে যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছি মন্দিরে, আর এদিকে হাজবেন্ড ও বেরিয়ে যাচ্ছে পেশেন্ট করানোর জন্য, আর এদিকে মা সমস্ত সকালবেলায় লক্ষ্মী পুজোর ভোগের জন্য যে সমস্ত রান্নার প্রিপারেশনগুলো হয় সেগুলো শুরু করে দিয়েছে। প্রায় 8 থেকে 9 রকমের পদ রান্না হয়েছিল, অনেক ধরনের পদ রান্না করা হয় প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে, বা যে কোনো পুজোই হোক না কেন, জন্মাষ্টমী হোক না কেন, সরস্বতী পুজো হোক না কেন, মন্দিরে বসে ঠাকুরের ভোগটা রান্না করা হয়। তো আমি বলছিলাম যে কিছু একটা কাজ দেওয়ার জন্য, মা বললো ঠিক আছে তাহলে ময়দাটা মাখতে পারিস। তো আমি সেজন্য এখানে ময়দাটা নিয়ে বসে গেছি মাখার জন্য, ভালোভাবে আগে ময়ান দিয়ে নিয়েছি। তো এইভাবে না, যদি ময়ান দেওয়ার পর যদি এরকম পাকানো হয় এবং পাক ধরে যায় তাহলে বুঝবো যে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে, এটা আমি সবসময় মনে রাখি। তো যাই হোক, ওদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, আর এদিকে পোলাওয়ের চালটা মেখে রেখে মা এইভাবে রান্না করে। তো বাড়িতে যে আমাদের কালী পুজো হয়েছিল সেই সময় পোলাও হয়েছিল, যে রান্নার লোকরা এসেছিল ওরা এইভাবে করেছিল, তো সেটা দেখেই তারপরে এইভাবে রান্না করে থাকে। তো যাই হোক, এখানে এইগুলো ভাজা সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে গেছে, লাবড়া প্রিপেয়ার হয়ে গেছে, খিচুড়িটা প্রিপেয়ার হবে, আর এদিকে আমি বসে আছি ওই চালটা মাখার জন্য, তারপর আর সেরকম কোনো কাজ ছিল না। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন
দিদি এই সমস্ত ঠাকুর সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রেডি করেছে। ঠাকুরগুলো সত্যি ভীষণ সুন্দর লাগছে, আমি মন্দির থেকে আসার পরে দেখলাম। তো পদ্ম ফুলটা দেওয়ার পরে আরও অনেক বেশি মানে উজ্জ্বল লাগছে ঠাকুরগুলো। আর এই হচ্ছে আমাদের সিংহাসনের ঠাকুর, সমস্ত ঠাকুরকে আছে সুন্দরভাবে প্রত্যেক দিনই ফুলমালা দিয়ে পুজো দেওয়া হয়, আজকেও সেরকম একইভাবে দেওয়া হয়েছে। তো এখানে সমস্ত ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট। এছাড়া নাড়ু বানানো থেকে শুরু করে আমি মন্দির থেকে চলে আসার পর আরও অনেক কিছু প্রিপারেশন হয়েছে, আর অনেক কিছু রেসিপি রেডি করা হয়েছে। তো আমি নাড়ু পাকাতে ভীষণ ভালোবাসি, কিন্তু মা বললো যেহেতু পূর্ণিমা চলছে আর দুপুরবেলা আর মন্দিরে না যেতে। তো যাই হোক, এই আমাদের লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল। তো পুজো হয়ে যাওয়ার পরে এইটা একটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট থাকে, যে সবার বাড়িতে বাড়িতে ঠাকুরের প্রসাদ ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো আগের বার আমি আর দিদি গিয়েছিলাম সবার বাড়িতে ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য, এবছর আর মাই সমস্ত কিছু দিয়ে এসেছে সব বাড়ি বাড়িতে। তো যা যা রান্না হয়েছে সমস্ত কিছু অল্প অল্প করে প্রত্যেকটা প্লেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে তারপর সবার বাড়ি বাড়িতে দিয়ে আসা। তো লক্ষ্মী পুজোর সন্ধেবেলা এটা প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই রেওয়াজ, মানে যাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, অনেকের বাড়িতেই কোজাগরি লক্ষ্মী পুজোটা হয় না, তো যাদের বাড়িতে হয় এটা একটা রেওয়াজ থাকে যে প্রসাদ দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে, সবাই প্রসাদ দিতে আসে এবং সেই সাথে সাথে প্রসাদ নিয়ে যায়। তো ছোটোবেলায় মামার বাড়িতেও দেখতাম এরকম একই রকম সেই প্রসেসটা হতো। তো যখন এই বাড়িতে আসার পরে আবার কোজাগরি লক্ষ্মী পুজো আমি পেয়েছিলাম, তো ঠিক সেই মামার বাড়ির ফিলিংসটা মনে হতো। তো আমাদের ওই বাড়িতে অর্থাৎ আমার বাপির বাড়িতে এই ধরনের পুজোটা ছিল না, সেটা হচ্ছে প্রত্যেক ওই পৌষ মাসে ধান পাল্টে একটা পুজো হয়, তিন মাস অন্তর অন্তর ওইভাবে লক্ষ্মী পুজো হতো, কোজাগরি লক্ষ্মী পুজোটার প্রচলন ছিল। তবে কোজাগরি লক্ষ্মী পুজোটাই যেন বেশি ভালো লাগে, সন্ধেবেলায় সবার বাড়িতে শাক বাজে ঘণ্টা বাজে পুজো হয় সুন্দরভাবে, এটা বেশ একটা এনজয়েবল ব্যাপার। শরণ্যা এখন কাজল নিয়ে এসছে আর পাউডার নিয়ে এসছে ড্রেসিং টেবিল থেকে, বলছে কাজলটা পরিয়ে দাও, পরেছে দেখি কেমন লাগছে কাজল পরে, আবার পাউডারও নিয়েছে। ওরে বাবা রে, কি এখানে অনেকে আছে তোমায় দেখছে জানো, দেখো ও শরণ অনেকে দেখছে তোমায় এখানে। সেরকমভাবে ব্লগ যেহেতু শেয়ার করা হয়নি সেজন্য আপনাদেরকে এই শোপিসটাও দেখানো হয়নি। তো আপনারা অনেকেই হয়তো দেখে বলবেন শোপিসটা সত্যি খুব সুন্দর এবং কিউট। তো এটা দিদি পুরী গিয়েছিল, পুরী থেকে আমার জন্য এনে দিয়েছে, এত ভালো লেগেছে আমার এই জিনিসটা, মানে মুখটা এতটা মিষ্টি কি বলবো। আর যাই হোক, এখানে আমাদের যে সিঁড়ির নিচটা ইনকমপ্লিট ছিল সেইটা কাজটা কমপ্লিট হয়ে গেছে, পুজোর সময় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু মমের বাড়িতে ছিলাম, তারপর এসে আর অতটা শরীরটা ভালো থাকছিল না বলে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে শেয়ার করা যাক। তো সিঁড়ির নিচটা অনেকটা মানে অনেকটা স্পেস রয়েছে, তার সাথে সাথে আমাদের যে পাম্পের দুটো মেশিন রয়েছে সেই দুটো এখানে বসানো রয়েছে, তো সেই জন্য ভীষণ আওয়াজ হতো যখন মেশিনটা চালানো হতো, ভীষণ আওয়াজ হতো আমাদের গ্রাউন্ড ফ্লোর। তো সেজন্য আমার হাজবেন্ড বললো যে এইভাবে এটা কভার আপ করে দেওয়া যাক, তার সাথে সাথে অনেক জিনিসপত্র রাখা যাবে। তো এখন সাউন্ডটা অনেকটাই কমে গেছে বলা যায় একদমই। আর এছাড়া এই যে জলের জায়গাগুলো, এটা সাধারণত আমরা বাইরে রাখতাম, দেখতে খারাপ লাগতো, তো সেটা জলের জায়গাটা এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই জায়গাটা না ফিক্সড করা হয়েছে, কারণ কি এটা খোলার সেরকম কোনো ব্যবস্থা করা পসিবল নয়, সেজন্য এই জায়গাটা ফিক্সড করা রয়েছে। আর তিনটে পাল্লার রয়েছে যেটা মানে খোলা পড়া করা যাবে। তো যাই হোক, আমরা চলে এলাম ভিডিওর একদম শেষ মুহূর্তে, আশা রাখবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।